মিঠে ওয়াইন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কাচকি মাছ দিয়ে একটি রেসিপি তৈরি করব। সবার প্রথমে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা। তো একদম সিম্পল রান্না, সবার প্রথমে কাচকি মাছগুলোকে ভেজে নিয়েছি আর অন্য একটি মিক্সের মধ্যে নিয়ে নিয়েছি আদা, রসুন, সামান্য পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো এবং জিরে, জিরে যেটা ভাজা জিরে, পেস্টটা করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে সামান্য জিরে, তার সঙ্গে হচ্ছে কালো জিরে দিয়েছিলাম। শুকনো লঙ্কা, তেজপাতা দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলু খুব ভালো করে পেঁয়াজের সাথে মিক্স আপ করার সময় সামান্য নুন আর হলুদ দিয়েছি আর সামান্য চিনি, আর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। বেশ, এটাতেই কিন্তু মাখো মাখো একটা ব্যাপার হয়ে গিয়েছিল আর সামান্য পরিমাণে জল দিয়েছিলাম যতটুকুনি আলুটা সেদ্ধ হতে লাগে। তারপরে মাছগুলোকে দিয়ে দিয়েছি, ব্যাস সার্ভ করে দিয়েছি। কাচকি মাছের এই রেসিপিটা কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই মিনি ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশের বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো টাটা।